নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু পেটুক দাদা। দেখো আজকে আবার দুজন হাজির হয়েছে দুপুরে লাঞ্চ নিয়ে, কিন্তু আজকে লাঞ্চ একদম নতুনত্ব অনেক কিছু আছে। কী কী আছে বলি, তার আগে দেখিয়ে নিই তোমাদের কী কী আছে। দেখো এটা হচ্ছে কুমড়ো আলুর ছক্কা। কুমড়ো আলুর তরকারি মতো নেই হয়, কিন্তু কুমড়ো আলুর ছক্কা অনেকে তুমি জানো আমরা জানো বলে। ডালের বড়া, ডালের বড়া, আর এইটা হচ্ছে আমার মোস্ট একটা ফেভারিট তরকারি, সেটা হচ্ছে ফুলকপির ডাঁটা, কাঁচা কুমড়ো, এমনি ডাঁটা যেটা হয়, গাঁটি কচু আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে, বেগুন দিয়ে একটা দারুণ জমাটি চচ্চড়ি হয়েছে। আর এটা হচ্ছে ফুলকপি, এবছরের প্রথম ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে, পোস্ত দিয়ে, আলু দিয়ে একটা দারুণ মারাতে স্পেশাল মেনু। এটা একটি একটা কষা কষা করে করা হয়েছে এটা। আর এখানে আছে বড় বড় সাইজে দেখতে পাচ্ছ বাটা মাছ, ঝিঙে আর কি দিয়েছে, এটা বেগুন, বেগুন দিয়ে একটা সুন্দর হালকা পাতলা ঝোল। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো এই নিয়ে আমরা শুরু করবো, শুধু আমরা চচ্চড়িটা এক জায়গায় নিয়ে নিয়েছি, এই নিয়ে আমরা আজকে শুরু করবো। তো শুরু করি আমাদের আজকে দুপুরের লাঞ্চ, চলো। ডালের বড়া দারুন। এবার খাবো চচ্চড়িটা, এটা আমার খুব ফেভারিট একটা তরকারি, বিশেষ করে যেটা ফুলকপির ডাটাটা দেওয়া হয় ওটা ভীষণ ভালো দেওয়া হয়। এটা অনেকে ফেলে দেয়, কিন্তু ফুলকপিটা আনলে কোনো কিছু কিন্তু ফেলানো যায় না, রান্না করতে জানে না। আমার পরিচিত এক ডাক্তার দাদু ছিল, সেই ডাক্তার দাদু আমার বাবার শরীর খারাপ হয়ে যাওয়াতে ওনার কাছে নিয়ে যাওয়ার জন্য, নিয়ে যাওয়ার পরে কি একটা শরীর খারাপের বেশি ছিল শীতকাল, তখন সবজি খেতে বলে বেশি করে, তো তখন আমি মাকে বলেছিলাম যে ফুলকপি ফুলগুলো তোরা খাবি আর ডাঁটাগুলো তোর বাবাকে সিদ্ধ করে খাওয়াবি, সেটা নাকি খুব উপকার, জানি না বলেছিলেন। সত্যি কথা বলতে যে কোনো সবুজ তরকারিতেই উপকার, তবে যদি সেটা বাড়িতে করা যায় সার ছাড়া তাহলে তো কোনো কথাই নেই। ফুলকপি টবেও লাগানো যায় বাড়ির ছাদে, ফুলকপি বাঁধাকপি টবে হয়। দারুন দারুন ভালো
ওটা তো মায়ের হাতে আমি নিজে দেখেছি ফুলকপি এটা আশা করছি খুব ভালো হবে। ওই জন্য জিজ্ঞেস করলে ভালো হয়েছে না সিজনের ফুলকপির পাতা যে ডাটাগুলো মোটা মোটা হয় পাতাগুলো সর্ষের বাটা দিয়ে পাতলা পাতলা করে কেটে পাতাও খাওয়া যাবে, ডানটিও খাওয়া যায়। ডাটা কিন্তু বলে দিই বন্ধুদের, বলে দিই রেসিপিটা। ওই ফুলকপি যে ডাটাগুলো মোটা মোটা হয় শীতের, ওটা পাতলা পাতলা করে কাটতে হবে। মানে এরকম সাইজ করে করলে পাতলা পাতলা করে ওটাকে খণ্ড করলে মানে লম্বার উপরে আলু ভাজা এরকম কাটে একটু লম্বা লম্বা কেটে, ওর সঙ্গে একটু বেগুন দিয়ে আর সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি করে খেতে পেয়ে খুব ভালো হয়। আমার একটা খুব ফেভারিট ডিশ এটা। একটা কথা বলি, এই পেটু দাদা কিন্তু খালি খেতে পারে না, রান্নাও কিন্তু করতে পারে। ওরা কোন মাছে কোন সবজি দিতে হবে কি করতে হবে এটা কিন্তু ভালো বোঝে। আবার এটা একটা অভিজ্ঞতা আসলে। একটা সময় ছিল ওকে, ওর সঙ্গে আমার বিয়ে হওয়ার আগে আমার মায়ের শরীর প্রায় খারাপ হয়ে থাকতো। আমার তখন একটা রান্নার হাতে খড়ি বলতে পারো হয়ে গেছে সেই সময়। সেই সময় থেকে রান্নার ব্যাপারে আমি কিছু জানি বা রান্নার ব্যাপারটা আর কি। সেই থেকে রান্নার ব্যাপারটা একটু মাথায় আছে আর কি। যা আমি এখন করি না যদিও, আর এ আর একাধিক মাংস টাংস রান্না করি। এই চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো তো নাকি খুব একটু বড় নয়, এই মিডিয়াম সাইজের চিংড়ি, আর তার সঙ্গে ফুলকপি আলু দিয়ে পোস্ত দিয়ে একটা কষা কষা করা হয়েছে। এটা মার একটা স্পেশাল ডিশ, এটা মারাতে রান্না প্রত্যেকেরই মারাতে রান্না একটা খুবই অন্যরকম। গন্ধটা তো বেরিয়েছে দুর্দান্ত। আমি কটা চিংড়ি মাছ রেখে দিলাম আমাদের পান্তুয়ার জন্য, ভীষণ ভালো খায়। মাংসের মতো লাগে না, কোন কথা হবে না। ফুলকপি দারুন, সঙ্গে চিংড়ি মাছ, ফুলকপির কষা। তবে ফুলকপি আর চিংড়ি মাছ আমার ক্যামেরাম্যানকে একটু খাইয়ে দিই, পজ করো। মার হাতে রান্না কোনো কথা হবে না, দারুন অসাধারণ হয়েছে। তারপরে এই বছর ফুলকপি প্রথম খাচ্ছি, দারুণ লাগছে। হ্যাঁ অনেকদিন পর খাচ্ছি।
এখন ডিসপ্লে আর দেখতে পারেন, অসাধারণ। এবার খাবো বাটা মাছ, জানি না এটা মায়ের হাতের। মাছটা কত সুন্দর, বাটা মাছে ঝাল করা হয়েছে তা। এই জন্য খেতে কি সুন্দর ঝাল লাগছিল। ঝিঙে আর বেগুন দিয়ে এতেও শস্য বাটা দেওয়া হয়েছে, অল্প সর্ষে বাটা, আদা, আদা দেয়নি, ও না আদা ওটা দিয়েছে। আসলে মশলাটা আমি মিক্সিতে করে দিয়েছি তোমাকে, দুটো তিনটে ভাগে ভাগে করেছি। যদি আজকে রোববারের দুপুর, কিন্তু ভিডিওটা আজকে আমরা দিতে পারবো না রোববারে, এটা যাবে মঙ্গলবার, মঙ্গলবার যাবে। রোববারে দুপুরে এরকম বাঙালি ডিশ থাকবে, সত্যি কথা বলছি, কোনো মাংস বা মাছের প্রয়োজন হয় না, অসাধারণ। আজ সকাল থেকে বাড়ি, বুঝতেই পারছো, জমিয়ে খাওয়া দাওয়া। দুপুরে বাঙালি আনার বাঙালি খাবার জমিও। মাছটাও দারুন গো, কথায় আছে সুপার সানডে, সত্যি কথা, এরকম সানডেতে এরকম দুপুরে বাঙালি আনা খাবার পেলে ও একদম জমে খির, দারুণ লাগলো। আজকে দুপুরের লাঞ্চে একদম ফাটাফাটি পুরো একদম দারুণ খেলাম প্রত্যেকটা পদ, আর খুব একদম আনন্দের সঙ্গে খেলাম। তো
দুপুরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, কমেন্ট করো। আর যারা ওপার থেকে দেখছো ভাবছো, যারা সুন্দর সুন্দর খাচ্ছো আর আমরা পাচ্ছি না, তাদের তো ওয়েলকাম জানানোই আছে। আসলে পরে একটু আগে থেকে জানিয়ে এসো, চেষ্টা করব মায়ের হাতে বেশ কিছু ভালো ভালো পদ আছে সেগুলো তোমাদের খাওয়ানোর। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আমাদের ভিডিওগুলো দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো। তো দেখা হবে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আসছে পুজোয় অবশ্যই সবাই আনন্দ করো, এনজয় করো। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।